আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ছাত্রলীগের ভূমিকা কেমন, কি থাকবে, কি করণীয় থাকবে, সেই প্রসঙ্গে আপনারা বক্তব্য রাখবেন। আজকের এই গঠিত সভায় উপস্থিত আছেন দক্ষিণ কেন্দ্রীয় থানা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমার বন্ধুবর্গ আসাদুজ্জামান রাশেদ উপস্থিত আছেন, আমার স্নেহী ভাই ছোট ভাই আমার দক্ষিণ কেন্দ্রীয় থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমেদ মামুন উপস্থিত আছেন, আমার স্নেহের ছোট ভাই ঢাকা জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদি উপস্থিত, আমার দক্ষিণ কেন্দ্রীয় থানা ছাত্রলীগের সকল সদস্যবৃন্দ আমার পাঁচটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক দেবগণ, আপনারা প্রত্যেকে বক্তব্য রাখবেন সাংগঠনিক অবস্থান সম্পর্কে। সম্মেলন যারা ইউনিয়ন কমিটি আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সভাপতি সাধারণ সম্পাদক আপনারা আপনাদের ইউনিয়ন সম্মেলন প্রসঙ্গে বক্তব্য রাখবেন ও জাতীয় নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখবেন। এখন এই সভা পরিচালনা করার জন্য দক্ষিণ কেন্দ্রীয় থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রাশেদকে আমি অনুরোধ করলাম।